হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। এখন কথা বলবো সারফিরা নিয়ে। তো এইমাত্র ইন্ডিয়ান টু এর মতো একটা জঘন্য সিনেমা দেখে বেরিয়েছি বেশ খানিকক্ষণ আগে, প্রায় 3 ঘন্টারটা সিনেমা ছিল। তারপর আমি দেখতে বসেছিলাম সারফিরা, যেটা অলরেডি একটা সিনেমার রিমেক এবং সেই অরিজিনাল সিনেমাটা আমার দেখা। তো এরকম পরিস্থিতিতে আপনারা দর্শকরা ভেবে বলুন কী হতে পারে? মাথা ধরে যেতে পারে, মাথা ঘুরে যেতে পারে, আর মাথা কাজ না করতে পারে। মানে যখন আপনি একটা 3 ঘন্টা প্রথমে একটা জঘন্য সিনেমা দেখেছেন, তারপর একটা আপনি দেখা সিনেমার অন্য একটা ভার্সন দেখছেন একই রকম, তখন যেটা হয় সেটাই তোমাদেরকে বললাম। কিন্তু আমার ক্ষেত্রে সারফিরা দেখার পরে কি সেম জিনিসটা হয়েছে? তাহলে উত্তরটা হচ্ছে না। তো যারা মানে গল্পটা জানে বা যারা অরিজিনালটা দেখেছে, তাদেরকে তো আলাদা করে স্টোরি বলার কিছু নেই, বা ট্রেলার দেখেছে যারা, তারাও বেসিক লেভেলের স্টোরিটা তো বুঝেই গেছে যেটা কী নিয়ে সিনেমা বা গল্পের মধ্যে কী রয়েছে, এগুলো তো তারা বুঝে গেছে। কারণ এই গল্পে যেটা আমরা সব থেকে বেশি জানি যে একটা সাধারণ মানুষের স্বপ্নের গল্প, যে স্বপ্ন দেখছে যে 1 টাকায় সাধারণ মানুষদেরকে সে প্লেনে করে আর কি মানে এ করে ফ্লাইটারকে ওঠাবে, এবং সেটা করতে গিয়ে তার যে টানা পড়েন বাবার সঙ্গে তার সম্পর্ক, এই সমস্ত ইমোশন নিয়ে হচ্ছে সিনেমাটা, যারা অরিজিনাল দেখে তারা জানে। এবং সেখানে সূর্যার পারফরমেন্স ফ্যান্টাস্টিক ছিল, এই নিয়ে কোনো কথাই নেই, এবং ওয়ান অফ দ্য বেস্ট মুভি আমার দেখা। তো সারফিরা যেহেতু একই সিনেমার রিমেক, তাহলে সেক্ষেত্রে আলাদাটা কী রয়েছে? প্রথম যেটা পজিটিভ দিক বলতেই হবে সেটা হচ্ছে ওই যে সিনেমাটা সূর্যার এই পদটু যেহেতু ওটিটিতে এসেছিলো, সেটাকে মেকিংটা বা সিনেমাটার যে মানে স্ক্রিন প্লেটা অনেকটা ওটিটির মতো করে বানানো হয়েছিল, মানে সিনেমাটা একটু স্লো পেসে এগিয়েছিলো। কিন্তু এই সিনেমাটা যেহেতু সিনেমা হলের জন্য আনা হয়েছে, সিনেমাটার স্কেল বলি, সিনেমাটার যে এক্সিকিউশনটা বলি বা সব কিছুই, সিনেমাটা দেখে আপনি এটা মানে হলে আপনি সিনেমা দেখতে বসেছেন সেই ফিলটা কিন্তু কোথাও গিয়ে পাবেন, এটা হচ্ছে প্রথম পজিটিভ দিক। এবং সিনেমাটা খুব ফাস্ট ফরওয়ার্ডভাবে বানানো হয়েছে, ওই সিনেমাটা একটু স্লো পেসে বানানো, এটা কিন্তু বেশ ফাস্ট গতিতে সিনেমাটা এগোয় এবং সিনেমাটা দেখতে বসে আপনার বোর লাগে না। সূর্যের এই পদটু যখন আপনি দেখবেন, আমার কোনো কোনো জায়গায় খুব বোর লাগতে পারে, এটার ক্ষেত্রে কিন্তু সেই বোরিংনেসটা নেই, কারণ স্ক্রিন প্লেটাকে পুরো সিনেমা হলের জন্য বানানো হয়েছে এবং সেইভাবে জিনিসটা করা হয়েছে। দেখুন, একটা পরিচালক এটা বুঝতে পারে, ওটিটিতে যখন কেউ সিনেমা দেখে শুয়ে বসে দেখা যায়, তো সেক্ষেত্রে সিনেমার মেকিংটা স্লো হলে কিছু প্রবলেম হয় না, কিন্তু সিনেমা হলে যখন লোকে স্থির হয়ে বসে দেখছে তখন মেকিংটা একটু ফাস্ট ফরওয়ার্ড দরকার। তো এক্ষেত্রে পরিচালক সুধা গঙ্গার এই জিনিসটা কিন্তু বজায় রেখেছে, সিনেমাটা খুব দ্রুত গতিতে এগোয়, একটা টাইম আপনাকে বোর ফিল করবে না, এটা কিন্তু মানতেই হবে। সেকেন্ড যেটা পজিটিভ দিক, অক্ষয় কুমারের পারফরমেন্স, সূর্যার পারফরমেন্স যারা দেখেছি তারা আমরা তখন দেখে পাগল হয়ে গেছিলাম, কিন্তু অক্ষয় কুমার কিন্তু যেটা সবচেয়ে ভালো করেছে, নিজস্বতা রাখার চেষ্টা করেছে, সূর্যা হয়ে ওঠার চেষ্টা করেনি। আজকে কাঠপুতলি কেন ভালো হয়নি? কাঠপুতলিতে সে পুরোপুরি ওই হিরোটার মতো করে সব কিছু করার চেষ্টা করছিল। এই সিনেমাটাকে কিন্তু অক্ষয়ের নিজস্বতা একটা অভিনয় যে রয়েছে সেটা কিন্তু পরিচালক দারুণভাবে অবজার্ভ করেছে এবং সেটাকে কাজে লাগিয়েছে। আজকে এয়ারলিফ্ট বলি, রুস্তম বলি, এই ধরনের সিনেমাগুলো অক্ষয় কুমারের যে সিরিয়াস অ্যাক্টিং সেটা তো যে কোনো বড়ো অভিনেতার থেকে কোনো অংশে কম নয়। তো এই যে এক্সিকিউশনটা পরিচালক কাজে লাগিয়েছে অক্ষয় কুমারের মাধ্যমে তারিফ করার মতো, এবং সত্যি কথা বলতে আমি খুব প্রাউড ফিল করছি অ্যাজ অ্যান আকিয়ান, যে অক্ষয় কুমার যাকে এককালে 90s-এর দশকে মানে টপ 5-এর মধ্যে সবচেয়ে খারাপ অভিনেতার মধ্যে ধরা হতো, বলা হতো যে অ্যাকশন বাদে অন্য কিছু পারবে না, সেখান থেকে কমেডিতে ট্রান্সফর্ম, সেখান থেকে সব ধরনের চরিত্র করা, আজকে এইরকম একটা সিনেমাতে যেখানে সূর্যা অলরেডি মন জয় করে নিয়েছে সবার, সেখানে অক্ষয় কুমারের যে নিজস্ব অ্যাক্টিং, নিজস্ব যে মেথড পারফরমেন্স, সত্যি কথা বলতে গেলে তাক লাগিয়ে দেওয়ার মতো। এয়ারপোর্টের যে সিনটা সূর্যা অবশ্যই এগিয়ে থাকবে, যেটা ইমোশনাল সিনটা ছিল তোমরা সবাই জানো, সেখানে অবশ্যই সূর্যা এগিয়ে থাকবে, কিন্তু অক্ষয় কুমারের নিজস্ব যে জায়গা, অক্ষয় কুমারের কান্নার সিনে যে ইম্প্রুভমেন্টটা হয়েছে না, চোখে লাগবে আপনাদের। আগে অক্ষয় কুমারের কান্না নিয়ে অনেক সমালোচনা হতো, অক্ষয় কুমার কান্না সিন করতে পারে না, তাদের বলবে এই সিনেমাটা দেখো কী অ্যাক্টিং করেছে। প্রথম কথা, তাকে দেখতে দারুণ লেগেছে, ওই যে দাড়ি ফাড়ি রেখে সানগ্লাস পরে আসছে, দারুণ দেখতে লেগেছে অক্ষয় কুমারকে, লুকটা দারুণ। এবং আমার মনে হয়, এটা আমি আগেও বলেছি, এই লুকটা রেখে অক্ষয় কুমার এখন সব সিনেমা করা উচিত, বাদ বাকি বাকি যারা রয়েছে রাধিকা মদন বলি আর যারা রয়েছে প্রত্যেকের কাজ খুব ভালো, অক্ষয় কুমারের সঙ্গে রাধিকা মদনকে দারুণ মানিয়েছে, তাদের কেমিস্ট্রিটা দারুণ ওয়ার্ক করেছে। এবং আমার কেন জানি রাধিকা মদনের পারফরমেন্সটা কোনো অংশে যে মানে অরিজিনাল সিনেমা যে অভিনয় করেছিল তার সাথে কোনো অংশে কম লাগেনি, বরং কিছু কিছু জায়গায় আরও ইন্টেন্স লেগেছে আমার রাধিকার অ্যাক্টিংটা, এটা কিন্তু মানতেই হবে। মানে অক্ষয় যেমন সূর্যাকে ছাপিয়ে দিতে পারেনি, রাধিকা মদন কিন্তু কোনো কোনো সিনেমা নায়িকাকে ছাপিয়ে গেছে, তো এইগুলো মানতেই হবে। আর সিনেমায় ইমোশনাল দৃশ্যগুলো, আপনি একটা সিনেমা যখন একবার ইমোশনাল সিনগুলো দেখে নিয়েছেন, সে একই সিনেমা একইভাবে দেখে, কারোর অভিনয় দেখে যখন আমার চোখে জলটা আসছে, তার মানে তারা কিন্তু নিজেদের জায়গায় কিন্তু সক্ষম হয়েছে। তো এই দেখা সিনেমাটা দেখার পরও দেখতে কিন্তু বোর লাগে না, সিনেমাটা খুব সুন্দরভাবে বানিয়েছে, এটা কোনো প্রবলেমই নেই। এবার যদি আমাকে নেগেটিভ দিক বলতে বলা হয়, প্রথম থেকেই সিনেমাটা তো আমরা জানি যারা অরিজিনালে অভিনয় করেছে তারা অনেকেই এখানে সেম পার্ট করছে, পরেশ রাওয়াল বলি বা আরও অনেক পারফর্মার রয়েছে যারা ওইখানেও ছিল এখানেও একই ক্যারেক্টার প্লে করছে, এইটা কোথাও গিয়ে আপনাকে রিমেক রিমেক ফিলটা দেবে। যখন আপনি অক্ষয় কুমারকে দেখছেন, যখন আপনি রাধিকা মদনকে দেখছেন, তাদের পারফরমেন্স আপনাকে সিনেমাটাকে অন্যভাবে ভাবতে সাহায্য করবে, কিন্তু এই যে রিমেক রিমেক ফিল্টা, যে দেখি যে ভাই জেরক্স কপি চলো এখান থেকে ছাপা হয়েছে, তো সেখানে যখন আপনি পরেশ রাওয়ালকে দেখছেন একই ড্রেসে একই রকম এক্সপ্রেশন অভিনয় করছে, সেটা কোথাও গিয়ে কিন্তু একটু হলেও যদি অরিজিনালটা দেখে থাকেন আপনার কিন্তু চোখে লাগবে। কারণ
যখন আপনি পরেশ রাওয়ালের পারফরমেন্স দেখবেন বা আরও যারা চরিত্র ওখানে অভিনয় করেছিল, মনে হবে যেন ওই সিনগুলোকে এখানে বসিয়ে দেওয়া হয়েছে, যেটা কিন্তু একটু দৃষ্টিকোণে আমার কোথাও গিয়ে লেগেছে। তাই আমার মনে হয় এখানে অভিনেতাগুলোকে যদি চেঞ্জ করা হতো, মানে পরেশ রাওয়ালের চরিত্র যদি অন্য কাউকে দেওয়া হতো, অপরদিকে আরও যারা সেম ক্যারেক্টার অভিনয় করে তাকে যদি চেঞ্জ করা হতো, আই থিঙ্ক আরও ব্যাপারটা জমতো। কারণ অক্ষয় কুমার আদি কুমারদেরকে যখন দেখছি যেন মনে হচ্ছে একটা অন্যরকম কিছু দেখছি, তারা যেহেতু নিজস্বতা একটা রেখেছে, কিন্তু বাদবাকি যেহেতু একই পারফরমেন্স আমরা এটাকে একই চরিত্র করতে দেখেছি, কোথাও গিয়ে সেই দৃষ্টিকোণের ব্যাপারটা একটু হলেও হয়ে যায়, এটা মানতেই হবে। বাদবাকি সিনেমাটা নিয়ে আমার কোনো রকম কোনো প্রবলেম নেই, হতে পারে রিমেক, কিন্তু এটা একটা ওয়েল মেড রিমেক হয়েছে। যারা সুরাই পদ্রু দেখেনি তাদের তো মারাত্মক লাগবে, তারা এটাকে মাস্টার পিস লেভেলেও রেখে দিতে পারে যদি অরিজিনালটা আপনি না দেখে থাকেন। আমি যেহেতু অরিজিনালটা দেখেছি অবশ্যই এটাকে ছাপিয়ে যেতে পারিনি, কারণ অরিজিনাল তো ভাই অরিজিনাল, নিয়ে কোনো সন্দেহই নেই। কিন্তু তাও আপনার এই সিনেমাটা ভালো লাগবে, অরিজিনাল দেখার পর আমার ভালো লাগছে, মানে বুঝতে পারছেন। আপনি যদি অরিজিনাল না দেখে থাকেন তাহলে আপনার কিন্তু ভালো লাগবে। অক্ষয় কুমারের কেরিয়ারের ওয়ান অফ দ্য ফাইনেস্ট পারফরমেন্স, দারুণ কাজ করেছে। আমার মনে হয় অক্ষয় কুমারের ভালো পরিচালকদের সঙ্গে কাজ করা উচিত। দেখছেন তো একবার সাউথের পরিচালকরা পেলো, কীভাবে কাজে লাগালো অক্ষয় কুমারকে, মানে সুধাকাঙ্গারের কথা বলছি। তারপরে যদি অন্যান্য সাউথের পরিচালকের সঙ্গে অক্ষয় কুমার কোলাপ করে, একটু ভালো স্ক্রিপ্টে কাজ করে, আই থিঙ্ক অক্ষয় কুমার ভালো রকম কামব্যাক করতে পারবে। দেখুন এটা যে কামব্যাক হয়তো হবে না, কিন্তু অক্ষয় কুমারের যে গ্রহণযোগ্যতাটা অভিনেতা হিসেবে এটা হারিয়ে যাচ্ছিল এই সিনেমাটা। আমার মনে হয় কোথাও গিয়েছে অভিনেতা অক্ষয় কুমারের যে গ্রহণযোগ্যতাটা অনেক অনেকটা ফিরিয়ে দিতে পারে। দেখা যাক শেষ পর্যন্ত সিনেমাটা কিরম কিছু হলে, চলার চান্স তো খুবই কম, তাও আশা রাখছি ওয়ার্ড অফ মাউথের জোরে যদি ভালো হয় তবে চান্স কম, কারণ অরিজিনালটা লোকে দেখে নিয়েছে। আজকে শয়তান এত হিট যে হলো কেন, কারণ অরিজিনালটা লোকে দেখেনি। তো এটা যদি একটু কম অ্যাভেলেবেল থাকতো, যদি লোকে সিনেমাটা সম্বন্ধে না জানতো, তাহলে এই সিনেমাটা আই থিঙ্ক অনেক অনেক বেটার কালেকশন করতে পারতো। তো এবার দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। আই থিঙ্ক রিমেক থেকে অক্ষয় কুমারের সরে আসা উচিত, যতই পারফরমেন্স করুন কেন রিমেক আজকের দিনে দাঁড়িয়ে চলবে না, এটাই একমাত্র বলা যেতে পারে সবচেয়ে ভুল সিদ্ধান্ত। তো যাই হোক, আমার মনে হয় অক্ষয় কুমারকে ভালো অরিজিনাল স্ক্রিপ্টে ভালোভাবে কাজে লাগানো হোক, অক্ষয় কুমার কী লেভেলের অভিনয় করতে পারে এই সিনেমায় আরও একবার প্রমাণ করেছে, এটাই বলার। যাই হোক, চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড দেবে লাইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখাবে, এখন তো ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখাবে, এখন তো ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো, টেক কেয়ার।